একমাত্র ঈশ্বরের বাণী হিসেবে ইসলামের এবং মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন গ্যারান্টি দেয় যে এটা ঈশ্বরের বাণী এবং এটাকে যে মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নেই সেই প্রশ্নটা আপনার কাছে যে এটা হচ্ছে মানে কোন দিক থেকে নেই সেটা হচ্ছে সেই সময়ের মানে কি মানে ধরেন আমি মিথ্যা প্রমাণ করলাম মনে করেন আমি মক্কায় গেলাম মক্কায় গিয়ে কাবা শরীফের সামনে গিয়ে বললাম আমি কোরআন শরীফকে মিথ্যা প্রমাণ করেছি এটা হচ্ছে ভুয়া কথা

আপনাকে যেটা জিজ্ঞেস করছি যা কিছু না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে কাবা শরীফের সামনে গিয়ে কথা বলি আমার মাংসের আমি যদি আমি মুসলিম অধ্যুষিত দেশে গিয়ে আমি একটা বড় মসজিদের সামনে দাঁড়ায় গিয়ে বলতে পারবো আমি মনে করি যে কোরআনটা মিথ্যা আমার আমি প্রমাণ করবো কোরআনটা মিথ্যা আসেন ভাইরা আমার কথা শুনেন আপনার কি মনে হয় কোন দেশে আমি নিরাপদে মানে নিশ্চিন্তে নির্ভয়ে আমার কোনো ভয় থাকবে না আমি নির্ভয়ে গিয়ে বল এই কথাটা বলার মতো সক্ষমতা আমার থাকবে অন্তত এমন প্রমাণ কো করি নাই দারণগুলা ওগুলা বাদী ওগুলা বাদী যে কি প্রমাণ আছে না কিনা সেগুলা বাদী দিলাম শুধুমাত্র এই কথাটা বলা যে আমি কোরআন হইতে বুয়া কথা বলা কোরআনের ভিতরে বুয়া কথা বলা আল্লাহ ফারলাই গলা বলে কিছু নাই এই কথাটা যদি আমি কোন একটা মুসলিম দেশে গিয়ে নির্ভয় কি আমি বলার মতো ইয়া স্কোপ কি আমার আছে বলেন তো হয়তো নাও থাকতে পারে না থাকতে পারে না ইসলামের ভিতরে বলা আছে কেউ যদি একটা জিনিস মানে ভুল এটা যদি বলে তাহলে সে মোরতাদ হয়ে যাবে এবং মোরতাদের শাস্তি হচ্ছে ইসলামের মৃত্যুদণ্ড মানে কিছু একটা মানে ইয়াও করে চিন্তাও করে তাইলে তারে মানে কল্লা উড়াই দিতে হবে তার আপনার এটা বোয়া গেছে তার কল্লাটা উড়াই দিতে হবে কারণ সে তো মোরতাদ হয়ে গেছে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে এখন আপনি বলেন যে যেইটার কোন স্কোপই নাই একটা মুসলিম দেশে বৈশা আমি কখনো এই স্কোপটাই পাবো না এই সুযোগটাই পাবো না যে কোরআন মিথ্যা এই কথাটা বলার কোনো স্কোপই নাই তাইলে তো এটা তো আপনার তো দরজা আগে থেকে বন্ধ করে রাখছেন যে ভয় দেখা রাখছেন আমার আমি যদি এটার কোনো ভুল বাইর করতেও চেষ্টা করি তাহলে আমার মেরা ফেলবেন আমাকে জবাই করা হবে আর এরপরে আপনি এসে আমাকে বলতেছেন হ্যাঁ এইবার পারলে আমি কিন্তু আপনার মেরা ফেলামো আপনি যদি ভুল বাইর করেন তাহলে কিন্তু মেরা হালামো এইবার করেন বল ভাই ভাই পারেন আমি তো ভাই তখন বলবোই ভাই 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 আমার ছেড়ে দেন ভাই

দুই নম্বর কথা হচ্ছে একজন অন্ধবিশ্বাসী মানুষ যখন অন্ধবিশ্বাস করে তখন তো তাকে যদি আমি ভুল দাঁড়ায়ও দেই সে তো মানে মানবে না তো ভুল হিসেবে মানবে না তো মনে করেন একজন হিন্দু যে অন্ধবিশ্বাসী হিন্দু এককারে মানে কৃষ্ণ ভক্ত অন্ধ কৃষ্ণ ভক্ত তার আমি যতই বুঝাই না কেন যে কৃষ্ণ হচ্ছে ভুয়া কৃষ্ণ হচ্ছে এগুলা হচ্ছে ভুয়া কথা সে কি কখনো মানবে এগুলা আমি যদি তাকে দেখায়ও দেই যে এই জিনিসগুলা খারাপ এই জিনিসগুলো সমাজের জন্য খারাপ এই জিনিসগুলো ভুল কথা বলা আছে সে কি কখনো মানবে অন্ধবিশ্বাসী মানুষ তো কখনো মানে না এই জিনিসগুলা আপনার যদি আমি কোনো ভুল বাইর করে দেখাইও আপনি কি মানবেন আপনি তো মানবেন না আপনি তো আগে থেকেই অন্ধবিশ্বাস করে রাখছেন যে আমার ধর্মটাই সত্য কেউ আমার ধর্মবিদ্যা প্রমাণ করতে পারবো না পৃথিবীর কোনো অন্ধবিশ্বাসী যখন মানুষ হয় গোড়া যখন মানুষ হয় অন্ধবিশ্বাসী যখন মানুষ হয় তখন তো সে সেই পজিশনে থাকে না যে যুক্তিগুলাকে সে যাচাই করে দেখবে যাচাই করে যদি যুক্তিটা সঠিক হয় তাহলে গ্রহণ করবে আর বেটি ফেলে বর্জন করবে এই পজিশনে তো সে থাকে না অন্ধবিশ্বাসী মানুষরা অন্ধবিশ্বাসী মানুষদেরকে যত যাই বলেন না কেন সে বলবে তাল কাজ তো ভাই আমার আমি জিতছি হ্যাঁ এটা যে কোনো অন্ধবিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন আপনি দেওয়ানবাগি পীর সাহেব বাংলাদেশে দেওয়ানবাগি পীর সাহেব আছে সেই পীর সাহেব আপনারা এসে বললো দেওয়ানবাগি পীর সাহেব যে আল্লাহর অলি না এটা আপনি প্রমাণ করতে পারলে প্রমাণ করেন আপনি তখন ধরেন একটা প্রমাণ দিয়ে দিলেন যে এই দেওয়ানবাগি পীর সাহেব বন্ড এটা লুচ্চা বদমাইশ এটা একটা টাউট বাট এটা আপনি প্রমাণ করে দেখাইলেন তাকে একদম বাস্তব প্রমাণ তাকে দিলেন তারপরে তো সে বিশ্বাস করবে না কারণ সে তো বক্ত সে তো দেওয়ানবাগী পীরের বক্ত অনুসারী তারে যদি কি মানে মানে এমন ঘটনা ঘটে যে মানে মাদ্রাসাতে যে ঘটনাগুলো ঘটে যে মানে মাদ্রাসাতে মানে বাচ্চাদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয় তখনও ধর্ষণ হওয়ার বাচ্চারা পর্যন্ত এই জিনিসটা স্বীকার করতে চায় না তার হুজুরে তাকে ধর্ষণ করছে কারণ আমাকে হুজুর তো অনেক আল্লাহ মানুষ মানে মানুষের ভিতরে যখন এই অন্ধবিশ্বাসটা স্ট্রং হয়ে যায় মানুষ যখন এই অন্ধবিশ্বাসী হয় একদম একটা জিনিস বিশ্বাস করে তখন তো তাকে পৃথিবীর সমস্ত প্রমাণ আদি দেখাইলেও সে বিশ্বাস করবে না একটা কথা মনে যে আপনি মনে করেন আপনি আপনার ওয়াইফকে অত্যন্ত বিশ্বাস করেন হ্যাঁ প্রচন্ড রকমের বিশ্বাস করেন কোনো কিছু এত শক্ত বিশ্বাস এত অন্ধবিশ্বাস যে কোনো কিছুই সেটা পাল্টাতে পারবে না এখন যদি আপনি জানতে পারেন আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া প্রেম করে এরকমের একটা অন্ধবিশ্বাসী মানুষ কি কখনো এটা মানবে যে হ্যাঁ আমার বউ মানে এটা কি মানবে নাকি সে তার জায়গাতেই থাকবে যত প্রমাণে আসুক আমি আমার বউরই অনে থাকবে কোনটাতে তাহলে আপনি যে আপনি তো একজন অন্ধবিশ্বাসী মানুষ ভাই আপনি আপনাকে যদি আমি যত প্রমাণই দিই না কেন আপনি তো বলবেন না ভাই আমি আমি ভাই মানবো না ভাই আপনার কথা বলবাই আমার কথাই সত্য ভাই আমার কোরআনে যেটা বলা আছে সেটাই সত্য দিলে আপনার আমি প্রমাণ দেখাই লাভ কি আমার আপনার প্রমাণ দেখা তো কোনো লাভ আপনার তো আগে সেই পজিশনে আসতে হবে যে আপনি যে আমি যে যুক্তিগুলা দিব যে বা প্রমাণ গুলা দিব সেই জিনিসগুলাকে আপনি অ্যাকসেপ্ট করেন করবেন কিনা যদি যুক্তি হয় তাহলে অ্যাকসেপ্ট করবেন কিনা আপনি তো আগেই ডিসিশন নিয়ে রাখছেন আপনি জিতছেন ভাই মনে করেন আপনি যদি আগেই ডিসিশন মনে করেন একজন বিচারক বিচারক আপনি মনে করেন একজন বিচারক হ্যাঁ বাংলাদেশের একটা কোর্টের একজন বিচারক আপনার ছেলে দর্শন করছে এখন করছে আপনার ছেলের ওই আপনার আদালতে আনা হয়েছে এখন আপনার তো আপনার ছেলের প্রতি অনেক ভালোবাসা আদর আপনি আপনার ছেলের অনেক বিশ্বাস করেন আপনি কইতেছেন না আমার ছেলেটা এখানে করতেই পারে না আমার ছেলে কত ভালো দর্শন করতেই পারে না এখন ধর্ষিত যে হয়েছে যে নারী সেই নারী এসে অভিযোগ করলো সে ডিএনএ রিপোর্ট দেখাইল তারপরে এইটা রিপোর্ট দেখাইলো সেটা রিপোর্ট সাক্ষী সাবুদ সব কিছুতে দেখা গেল আপনার ছেলে আসলে দর্শন করছে কিন্তু আপনি মন কইতা না আমার ছেলে দর্শন করতে না ভাই না ভাই আমি মানি না ভাই আমার ছেলে কত ভালো ছোটো কাল থেকে বড় করছি আমার ছেলে আমি পিঠে করে আমার ছেলে দর্শন করতেই পারে না হইতেই না এটা এখন ভাই আপনাকে যত প্রমাণে দিয়ে দেখানো হোক না কেন আপনি তো সেই পজিশন থেকে কখনো সরবেন না কারণ আপনি তো অলরেডি ডিসাইড করে রাখ করে ফেলছেন যে আপনি আপনার পজিশন থেকে নড়বেন না আপনি তো অন্ধবিশ্বাসী হয়ে গেছেন আপনার তো বায়াসনেস আছে ভিতরে আপনার ভিতরে তো পক্ষপাত আছে তাহলে আপনি কিভাবে আপনার যত দুনিয়া সব প্রমাণে না দেয়ালো আপনি কইবেন না মানি না আমারটাই সত্য তাহলে এরকমের অন্ধবিশ্বাসী মানুষকে তো কোনো কিছু দেখায় কোনো লাভ সেই যুক্তিটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা সেই ডিসিশনে আপনি আগে আসেন আমার কিছু আপনি না আপনি আপনি মানবেন না আপনাকে যত কিছুই দেখানো হোক না কেন আপনি যতক্ষণ পর্যন্ত অন্ধবিশ্বাসী ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু দিয়ে কোনো কিছু মানানো যাবেন আপনাকে আপনাকে কোরআনের আয়াত দেখাইলে তখন আপনি বলবেন ভাই এটার অনুবাদে ভুল আছে ভাই মানে আপনি কি আরবি জানেন ভাই আমার মনে হচ্ছে অনুবাদে ভুল আছে ভাই এই যে অনুবাদক অনুবাদটা করেছে না সে মানে ভুল করছে ভাই হ্যাঁ এটার ভাই না না ভাই আর একটা ব্যাখ্যা আছে এটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে এটার একটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা জানলে ব্যাখ্যাটা আপনার বুঝতে হবে ভাই না 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 ভাই আপনি কি এই শব্দটার তো তেরোটা অর্থ হয় ভাই আপনি কেন এই শব্দটার এই অর্থটা নিচ্ছেন ভাই কেন নিচ্ছেন এইভাবে তেনাতোনা প্যাচে আপনি চেষ্টা করবেন আমার মারতে আমার মানে মানে কতল করতে আমাদের যদি ফেলান যায় তাহলে তো মানে তাহলে তো আর এটার এটার কথা শুনুনই লাগলো না আপনার দ্বিতীয় আপনি ট্রাই করবেন যখন দেখবেন আপনি মারতে পারতেছেন না তখন আপনি চেষ্টা করবেন একটু গালি করার

থাকতে হবে সাথে আলোচনা করতে আপনি তো একটা আছেন এখন আপনাকে আমি কি যুক্তি দেখাবো বলেন আপনি তো তখন নানা তেনাবাজি কইরা ভাবে চেষ্টা করবেন এইটারে সঠিক প্রমাণ করার অনুবাদের কিছুক্ষণ অনুবাদ নিয়ে উল্টাপাল্টা করবেন কিছুক্ষণ বলবেন এটার অন্য ব্যাখ্যা আছে এটা বলতে এটা বোঝানো হয়নি এটা বলতে সেটা বোঝানো হয়েছে দেখ ভাই তোর সমস্ত কথা লেখা আছে দেখ ভাই দেখ এই যে তখন সে নানা ভাবে ব্যাখ্যা করবো এটা মানে এটা মানে এটা না এটা মানে ওইটা এর মানে সেইটা আপনি বুঝেন এটা বুঝেন আপনি তো ভাই ধর্ম সম্পর্কে কিছুই জানেন না ভাই আপনি তো আমার মানে মনে করেন একজন আমি বললাম হে বল ভাই ভাই আপনি তো আমার ধর্মের সম্পর্কে কিছু জানেন না ভাই আপনার জ্ঞানের অবাব আছে আপনি এটা জানেন ওইটা জানেন এগুলো নানা ভাবে পেঁচায় যে সত্য এটা প্রমাণ করার এটা তো ভাই সব ধর্মের মানুষের একই চরিত্র আপনি তো তার থেকে আলাদা কিছু না ভাই এখন আপনি আমাকে মানে ইয়াটা গ্যারান্টি দিচ্ছেন যে কোরআনে কোনো ভুল নাই গ্যারান্টি আপনি দিতে পারেন আপনি বিশ্বাস করেন যে ওইটা আপনার ধর্মগ্রন্থটা এই একই কথা হিন্দুরাও বলবো ঈশা খ্রিস্টানরাও বলবো ঈশা সবাই বলবো এবং যখন তাদেরকে ভুল দেখাইতে নিব তখন তারা তো মানবে না তো ভুলটা তাহলে মানে কারণ এরা তো অন্ধবিশ্বাসী আমি তো সেই অন্ধবিশ্বাসী অবস্থানে নাই এক সময় ছিলাম যখন আমি মুসলিম ছিলাম তখন ছিলাম এখন তো আর নাই এখন তো আমি সবগুলো যাচাই করে দেখছি সবগুলো নিজে পড়ে দেখছি নিজে যুক্তি দিয়ে চিন্তা করে দেখছি চিন্তা করে ত্যাগ করছি এখন প্রশ্ন করব ভাই একটা হ্যাঁ বলেন ভাই প্রশ্ন হচ্ছে যে কোরআন যে একটা সাহিত্য কোরআন যে একটা কাব্য এটা কি আপনি বিশ্বাস করেন কোরআন কোন হ্যাঁ কোরান ওই সময় যে কালচারটা ছিল যে ওই সময় কাবা শরীফের উপরে বিভিন্ন মানে লোকজন একটা সাহিত্যের চর্চা ছিল আর আরো বেউ অঞ্চলে সেই সময় একটা সাহিত্যের কবিতার চর্চা ছিল অনেক বড় বড় কবি ওখানে ছিল অনেক বিখ্যাত বিখ্যাত কবি ওখানে ছিল সেই সময় একটা কবিতার ছিল সেই কবিতার কালচারের ভিতর দিয়ে নবী মোহাম্মদ বড় হয়েছে সেখানে এবং তার আশপাশের লোকেরাও সেই কালচারের ভিতর দিয়ে বড় হয়েছে যখন একটা বাচ্চা যখন একটা কালচারের ভিতরে বড় হয় তখন স্বাভাবিক ভাবেই তার ভিতরে সেটার প্রভাব পড়ে একজন মানুষ যখন একটা নাটকের পরিবেশের ভিতরে বড় হবে মনে করেন একটা যে ফ্যামিলিতে বাবাও দাদাও নাটকের অভিনেতা দাদিও নাটকের অভিনেত্রী তারপরে ছোট বড় ভাই হইলো গিয়ে নাটকের সঙ্গীত মিউজিক মিউজিশিয়ান এরকমের যখন একটা নাটকের পরিবেশ সেইখানে সেই পরিবেশে যখন একটা বাচ্চা জন্ম নিবে এবং আস্তে আস্তে বড় হবে ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে দেখে বড় হবে যে তার মা ডায়লগ করতেছে তার বাবা ডায়লগ করতেছে সেটা করতেছে সে সেটা করতেছে এগুলো দেখে দেখি তার ডেভেলপমেন্টটা হবে তখন স্বাভাবিক ভাবে কিছু করবে শাহরুখ দেওয়ার চেষ্টা করবে এটাই এটাই স্বাভাবিক ব্যাপার এই মক্কায়ও সেই সময় একটা কবিতার চর্চা ছিল কবিতার বসতো দুই কবির লড়াই হইতো কবিতার লড়াই হইতো আমাদের দেশে যেরকম লড়াই হইতো এক সময় এটা মক একটা কাবাশ কাবার একটা কালচার ছিল প্রাচীন পত্তলিক কালচার ছিল সেই কালচারে নবী মোহাম্মদ বড় হইছে সে সুতরাঙ্গের সাহিত্য তার মাথায় সাহিত্যিক কোন ইয়া আশা এটা তো কোনো অস্বাভাবিক বিষয় না এটা তো খুবই স্বাভাবিক বিষয় যে এই পরিবেশে বড় হইলে সাহিত্যের ছন্দ ছন্দ সুরা নাসের মতো একটা ছন্দ ছন্দই একটা কথা বলবে হ্যাঁ এই যে এই সুরা নাসের যে ছন্দগুলো আছে শেষের দিকে যে ছন্দগুলো আছে সেই ছন্দের মতো করেই কথা বলবে এটা স্বাভাবিক আবার তার মানে এটা না যে মানে একটা মানু একটা বইয়ের ভিতরে সাহিত্য গুণ আছে কিছু বা ছন্দ কিছু আহ ছন্দ ছন্দে মিলে যদিও সাহিত্য এটাকে বলে না এই ছন্দ ছন্দে মেলা এটা হচ্ছে সাহিত্য মান হিসেবে খুবই নিচু শ্রেণীর সাহিত্য এই যে ছন্দে ছন্দে মেলা সুরানাস যেরকম ছন্দ এটা হচ্ছে খুবই নিম্নমানের সাহিত্য যদি আপনি আহ সাহিত্যের ছাত্র হন তখন আপনি এটা বুঝতে পারবেন যে এটা খুবই নিম্নমানের সাহিত্য কিন্তু তারপরে ধরে নিচ্ছি সেই সময়ের সাহিত্য সেই তৎকালীন সময়ে এই সময়ে তো এটা সাহিত্য হইতেই পারে এবং সাহিত্য কোন একটা জিনিসের ছড়ায় মিল আসছে সেটার দ্বারা তো এটা প্রমাণ হয় না বা কিভাবে মানে বুঝলেন আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি বলেন তো যে আপনি কিভাবে বুঝলেন যে এটা আল্লাহ লিখছে সাহজালাল হ্যাঁ ভাই এটা আমি আমার ধারণা যে এটার মধ্যে যে আছে যে মানে যেরকম সাহিত্য এবং কাব্য আছে সেটা হচ্ছে ওই সময়কার আমি এটা এ মাধ্যমে বুঝতেছি যে আপনি যে বললেন যে ওই সময় বিখ্যাত বিতর্ক আরব কবি ছিলেন ওই সময়ের আর কোন কোন কবির কবিতা আপনি পড়েছেন ওই যে তৎকালীন মক্কার আর কোন কোন কবির কবিতা আপনি পড়েছেন বলেন তো একটু ওই সময় আমি কয়েক কয়েকজন কবি কবিতার মানে কয়েকজন কবির কবিতা মানে আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি সেহেতু ওই ওই আমি কিছু কবির নাম বলেন একজন কবির নাম বলেন যেমন আমি পড়েছি ইবনি মুকাফফর কবিতা ওনার একটা কবিতা আমাকে একটু বলেন আমি একটু সার্চ করে বের করব ওনার একটা কবিতা আমরা একটু দেখবো যে এবং এটা ওটা কি রকম কবিতা আমি একটু দেখব একটু বলেন তো আচ্ছা কবিতা এই মুহূর্তে তার কবিতাটা আমার মনে নেই কিন্তু আরেকটা আরেকটা খুব কবির কবিতাটা আমার একটু মনে আছে হ্যাঁ বলেন সেটা হচ্ছে কবিতার নাম হচ্ছে কাশিদাতুল বুরদা আচ্ছা বলেন কবিতাটা বলেন কবিতাটা আমার এখন মনে নেই করেছিলাম আচ্ছা আচ্ছা আপনি তাহলে কবিতা পড়েছেন এবং মানে কবি ওই সময় ওই সময় এই ধরনের কবিতা লেখা কারো পক্ষে সম্ভব না কোন মানুষের পক্ষে লেখা সম্ভব না এটা আপনি আহ ওই সময় সব কবি অনেক কবিতা তো নিশ্চয়ই পড়ছেন আপনি তাহলে ওই সময়ে সাহিত্য সম্পর্কে তো আপনার বিরাট জ্ঞান আছে নাকি না এত এত জ্ঞান নেই আমার একদম অল্প জ্ঞান তাহলে আপনি যদি শুধুমাত্র কোরআনটা পড়েন ওই সময় সাহিত্য হিসেবে কোরআনটা পড়েন আর দুই একটা কবিতা কবির দুই একটা কবিতা পড়ে থাকেন তিনি আপনার পক্ষে এটা বোঝা সম্ভব না যে ওই সময়ে এই রকমের কবিতা লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা তো আপনার পক্ষে বোঝা সম্ভব না ভাই এটা আপনি কিভাবে বুঝতেন তাহলে এই আপনি কিভাবে গেলেন কারণ আপনার তো তাইলে অনেক অনেক কবির কবিতা পড়তে হবে অনেক কবির অনেক কবিতা পড়লে আপনি কম্পেয়ার করতে পারবেন যে অন্য কবিদের সাথে এই কবিটার বা আল্লামা নামক কবিটার আপনি যেটা বলতেছেন যে আল্লাহ একটা বড় একজন কবি তিনি কবি কবিতা সাহিত্য রচনা করেছেন কোরআনের ভিতরে ঠিক আছে যদি আপনার কথা সত্য হয় এত বড় কবি আল্লাপাক মহাকবি আল্লাপাক এখন থেকে আমরা মহাকবি আল্লাপাক বলবো ওনাকে না দরকার হইলে এই যে মহাকবি আল্লাপাক যে মানে ওনার কবিতাই যে শ্রেষ্ঠতম কবিতা সেটার যে আর কেউ যে এরকম কবিতা লিখতেই পারে না এটা জানতে হইলে তো আপনার ওই সমসাময়িক অনেক কবিতা আপনার পড়ার দরকার ছিল আপনি সেগুলো পড়েন না পেরে বুঝে ফেলছেন যে এই কবিতা আর কেউ লিখতে পারে না নাকি না ওই সময় সব কবিতা পড়িনি কিন্তু ওই সময় ইতিহাসটা পড়ার চেষ্টা করেছি ইতিহাসটা তো আপনি পড়েছেন মুসলিমদের লেখা থেকেই তো পড়েছেন তাই না নাকি কোনো খ্রিস্টান এই যে ইতিহাসটা পড়েছেন সেই সময় ইতিহাস সেটা তো কোন একজন বিশ্বাসী মুসলিমের বই থেকেই আপনি পড়েছেন এটা তো কোনো নাস্তিকের বই বা কোনো একজন নিরপেক্ষ মানুষের বই বা ধরেন একজন খ্রিস্টান বা ইহুদি এরকম কোনো মানুষের লেখা থেকে তো আপনি পড়েনি একজন বিশ্বাসী মুসলিমের লেখা কি তো পড়েছেন তাই না

মুসলমানরা যখন ক্ষমতা প্রাপ্ত হয়েছে তখন বাদ বাকি সমালোচনা করে যে সমস্ত জিনিস ছিল সেগুলো সমস্ত কিছু নষ্ট করে ফেলা হয়েছে আচ্ছা আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি যে বইটা পড়েছেন সেই সময়ের সেই ব্যক্তিটাও সেই লেখকটাও সেই বইয়ের লেখকটাও তো একজন মুসলিমই বিশ্বাসী মুসলিম বা এই ইতিহাসটা যিনি রচনা করেছেন তিনিও তো একজন বিশ্বাসী মুসলিম তিনি তো তারও ভিতরে তো এই একই বায়াসনেসটা থাকবে যেটা আপনার আপনার ভিতরে এই মুহূর্তে আছে তাই না এই জিনিসটাকে আপনি বুঝতে পারছেন না যে যেই ঐতিহাসিক এই মানে মোহাম্মদের এই জিনিসটা লিখেছে যে মোহাম্মদের আমলে এই রকমের কবিতা লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা যেই যেই লেখকের লেখা থেকে আপনি পড়েছেন সেই ব্যক্তিও তো আপনার মতো একজন মুসলমান বিশ্বাসী মুসলমান সে তো বিশ্বাস করে ভক্তি নিয়ে হ্যাঁ অন্ধভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে এইগুলা লিখেছে তাহলে তো সেটা তো আপনার সেটা তো কোনো ভ্যালিড ইনফরমেশন হিসেবে গণ্য হতে পারে না কারণ তার ভিতরে তো একই পক্ষপাত আছে আপনার ভিতরে যে পক্ষপাত আছে হ্যাঁ ভাই ধরলাম যে সেই সময় হচ্ছে আরবে কোনো মুসলিম ইতিহাসবিদ ছিল না যার লেখা আমি পড়েছি কিন্তু সারা পৃথিবীতে অবশ্যই ছিল না কোনো ইতিহাসবিদ তারা তারা অবশ্যই আরবের ইতিহাস কেউ ভাই আপনি অন্য কোনো সোর্স থেকে দেখাতে পারবেন আহ যে মুহাম্মদের সিরাত লিখছে অন্য কোনো একজন ইহুদি এরকম দেখাতে পারবেন হ্যাঁ এরকম দেখাতে পারবো না তার পক্ষে এরকম দেখাতে পারবো না তার বিপক্ষেও তার পক্ষে দেখাতে পারবেন না বিপক্ষে মানে কি কথার মানে কি তার মানে ভাই ওই সময় যে মোহাম্মদ একজন বিখ্যাত কবি ছিলেন সেটার প্রমাণ কিন্তু কোন ইতিহাসবিদ বা কেউ মানে বলে বলছি সেটা একটু কথাটা প্রশ্নটা বুঝে তারপর উত্তর দেন ওই সময় মোহাম্মদের সিরাত লিখছে শুধুমাত্র মুসলমানরা অন্যরা তো কেউ মোহাম্মদের সিরাত নাই কারণ তাদেরকে তো মাই মেরা ফেলছে আপনার নবীর বহিনী সারা আরব বিশ্বে তাণ্ডব চালাইছে সেই সময় ইহুদিদের কোপায় কোপায় মুসরিকদের সময় যত ভিন্ন ধর্মের মানুষ ছিল সবাইকে তো মাইরা মেরা ফেলছে আপনার নবী এগুলো আপনি জানেন না যে মুশ্রিকদের এই যে সুরাত অবা কেন নাজিল হয়েছিল মুশ্রিকদের সাথে সম্পর্ক ছেদ এবং তাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা তাদেরকে মেরে ফেলতে হবে অথবা বিতাড়িত করতে হবে তারপরে তখন এরপরে তো সমস্ত মানুষকে তো তখন কতল করে ফেলছে আপনার নবী বনু বনুকায়নুকা এরকম অনেকগুলো ইহুদি গোত্রকে তো সমূলে উচ্ছেদ করছে নবী একদম আটশো থেকে নয়শো মানুষকে এক রাত্রে ফেলছে আপনার নবী কুরাইজা গোত্রের আহ ছয়শো থেকে নয়শো মানুষকে একদিনে একদিনে হত্যা করা হয়েছে এবং বড় একটা মদিনা বাজারে বড় একটা গর্ত ঘুরে সবাইকে একসাথে কবর দিয়ে ফেলছে সেখানে যারাই মোহাম্মদের বিরোধিতা করছে যারাই বিশ্বাস করতে চায়নি তাদের সবাইকে মেরে ফেলছে আপনার নবী এবং তার সাহাবিরা এমনকি আবু বকরের সময় যারা কিছু লোক ইসলাম ধর্ম ত্যাগ করছিল মোহাম্মদের মৃত্যুর পরে পরেই ভয়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল তারা আবার সাথে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে তখন হত্যা করা হয়েছে আবু বকরের আমলে এগুলা ভাই আপনি মানে জানেন না শুনেন নেই কখনো হ্যাঁ আবু বকরের সময় ওই সময় হচ্ছে যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল সেটা আমি পড়েছি

এই তিন দেবীকে প্রশংসা করে অনেক হাজার হাজার কবিতা তো সেই সময় লেখা মানে বড় বড় কবিরা তো শরীফের উপরে সেই কবিতাগুলো দিত এখন এই তিন তিন দেবীর প্রশংসা কয়টা কবিতা আপনি পড়েছেন না সেইগুলা আমাদের মানে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা ছিল না তবে সেগুলো অবশ্যই মনে করেন মোহাম্মদ একটা কবিতা লিখছে আল্লাহর প্রশংসা করে আর অমুক আরেকটা কাফের সে লাভ দেবীর প্রশংসা করে বা হুবাল দেবতার প্রশংসা করে আরেকটা কবিতা লিখছে এখন এই কবিতা দুইটা আমরা পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদের যে কবিতাটা লিখা আনছে সেটা কি আসলে মোহাম্মদ লিখছে নাকি আল্লাহ লিখে দিছে আর এই যে ওই কাফের বেটা যে মানে কবিতাটা নিয়ে আসছে এই যে কবিতাটা লিখছে সেটার সাথে এটা সাহিত্যমান কতটুকু ম্যাচ করে এই জিনিসটা আমরা তখন যাচাই করে দেখার একটা স্কোপ থাকবে কিন্তু আপনি তো লাত মানাত উজ্জাই প্রধান তিন বা হুবাল দেবতা এদের সম্পর্কে কোনো প্রশংসামূলক কবিতাই আপনি পড়েন নাই পড়েছেন ভাই না এই এদের সম্পর্কে আমি পড়িনি তাহলে আপনি কম্পেয়ারটা করবেন কিভাবে যে কোরআনের সাহিত্য মানটা যে শ্রেষ্ঠ এবং এটা যে শুধুমাত্র আল্লাহ পাক দ্বারাই লিখিত হইতে পারে এটা আপনি কম্পেয়ার না করলে আপনি বুঝবেন কিভাবে এটা কিভাবে বুঝেছি সেটাই বলতেছি সেটা হচ্ছে ভাই ওই সময় যেহেতু একটা কাব্যের যুগ ছিল একটা সাহিত্যের যুগ ছিল ওই সময় অবশ্যই মানে কোরআনটা হচ্ছে এসেছে মানে সেগুলার একটা প্রতিপক্ষ হিসেবে মানে যদি এর মান নিম্ন মানের প্রতিপক্ষ হিসেবে মানে নিয়ে আসা যাবে না সেটাকে তাই না সেটা তো আপনি এখন বর্তমান সময়ে ইসলামের ইতিহাস পরে এটা বলতেছেন কিন্তু এমন যদি এরকম হয়তো যে কাফেরা জিতে গেছে বা কাফেরা জিতে গেছে এরকম যদি হয়তো তাহলে কাফেরা তো তাদের মতো করে ইতিহাস রচনা করতো না তারাই তো হিস্ট্রি গুলা তো তারাই লেখে নাকি হ্যাঁ ভাই হিস্ট্রি গুলো তারাই লেখে কিন্তু আমরা যদি এই যে এইদিকে দেখি আমাদের বাংলা অথবা কথাটা একটু শুনে নেন কথাটা একটু শুনে নেন যদি এখন কাফের সেই সময় যদি কাফেররা মনে করেন মোহাম্মদ কে মেরামেরা ফেলছে এবং সব মুসলিমদেরকে মেরামেরা বিনাশ করে দিছে একদম হ্যাঁ তখন তো আপনি যেই বইগুলা পড়তেন তখন বইতে লেখা থাকতো যে সেই সময় একটা মিথ্যা নবী বেড়েছিল নাম হচ্ছে মোহাম্মদ আসলে সে একটা লুচ্চা ছিল একটা ধর্ষক ছিল একটা খুবই খারাপ লোক ছিল নিকৃষ্ট মানুষ ছিল এই এইবারে কিছু হাবিজ হাবি কিছু কবিতা লিখছিল আল্লাহর নামে কিছু কবিতা আনছিল কিন্তু আমরা একদম মানে ওরে বেড়ে দিছি একদম জায়গা মতো বেড়ে দিছি ওর এক করে উড়াই দিছি হ্যাঁ ওকে শাস্তি দেওয়া হয়েছে ওকে একদম ইয়া করে দেওয়া হয়েছে ওর কবিতা টবিতা সব আমরা পুরো টাই ফেলছি তো আমাদের যে মানাতবীর এখন কবিতাগুলো আছে সেগুলি হচ্ছে শ্রেষ্ঠ কবিতা আর মুহম্মদুলো লিখেছিল সেগুলো আপনি আমাদেরকে আমাকে এরকম একটা পর্যটকের ইয়া দেখান যারা হচ্ছে গিয়ে ইসলামের বিপক্ষে ছিল কিন্তু ইসলামের মানে মানে তখন তারা ওই অঞ্চলটা পরিদর্শন করছে এবং কোরআনটা যা শুনতে পারছে এবং বলছে

হ্যাঁ সেটি তো হওয়ার কথা সে হয়তো কাফের কিন্তু সে বলতেছে যে আমি কাফের কিন্তু সাহিত্য মানুষ লাগছে বিশ্বাস করি না কিছু হয় না আমার কিন্তু লেখাটা সাহিত্য খুবই ভালো ভাই সাহিত্য খুব ফেটামাটি হ্যাঁ শুনে আমার খুব ভালো লাগছে সাহিত্য মান অত্যন্ত উন্নত এটা অন্তত কোন একজন পর্যটক মোহাম্মদের কাছ থেকে এরকম কিছু একটা শুনে এরকম বলছে এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে ভাই যেহেতু যেহেতু পক্ষে বলে নাই যেহেতু সে ইসলাম না মানে মুসলিম না কিন্তু সে বিপক্ষেও কিন্তু বলে নাই এরকম প্রমাণও কিন্তু পাওয়া যায় না মানে আপনাদের তো সবকিছুই তো পক্ষে আপনার যে দলিল প্রমাণ সবকিছু তো পক্ষে আপনি নাই মাত্র বললেন কোন পর্যটক এখানে গেছে এই পর্যটকের কোনো হদিস তো আপনার কাছে নাই তাই না নাকি আছে আপনি ওই রকম পর্যটকের ভাই আপনি নাই ওই রকম পর্যটকের কারো আমি তুলি নাই পর্যটকের কথা তো আপনি তুলছেন এখন আবার পিছিয়ে যাচ্ছেন কেন কেন তেনা না আমি বিভিন্ন মানে জানা এবং সব সময় কিছু না কিছু মানে পর্যটক থাকে যাদের থেকে সেটা আপনার কাছে জানতে চাইছি এরকম কি কোনো বিপক্ষে কেউ বলছে মানে যে মোহাম্মদ বিখ্যাত কবি না ওইখানে কোপা করতেছেন আপনারা আপনাদের দিনী ভাইরা কোপাকপি করতেছে কেমনে আশ্চর্য কথা

আপনি সংসার ডট কমের লেখাগুলো পড়েন আমাদের ভিডিওগুলো আরো দেখেন আরেকটু একটু অভিজ্ঞ হন তারপর একদিন আসেন আজকে তাহলে আপনাকে বিদায় জানাই সাজাল সাহেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি অনেকে ব্যাক স্টেজে এসে থেকে অনেকক্ষণ থেকে চলে গেছেন কারণ আছে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো আসলে ওনার সাথে কথা বলতে আমি পরের জনকে যুক্ত করি এবিসি এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে এবিসি আপনি বলেন তাহলে হ্যালো আসিফ ভাই আমি সরি আমি আমার রিয়েল নামটাকে আমার গোপন করতে হয়েছে আর আই ক্যান শো মাই ফেস আমি কোনো সমস্যা আচ্ছা আমি একটা বিষয় জাস্ট রিকোয়েস্ট করতে এখানে আসি সো আমি আসলে একটা কোয়েশ্চেন অনেকে আস্ক করছি অ্যাবাউট দ্য জিন রাইট একটা জিন জাতি নিয়ে একটা ফ্যাসিনেশন একটা একটা কি বলবো একটা মানে আমাদের কোরআনে অথবা ইসলাম ধর্মে এটা নিয়ে অনেক কথা বলা আছে রাইট সো যেহেতু স্রষ্টা যার কথা বলা হয়েছে আল্লাহ তিনি যেহেতু জিন এবং মানুষ জাতি উভয়কে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য সো মোহাম্মদ তার জীবনের বিশাল অংশ শুধু মানুষকে হেদায়ত করার জন্য মানে পার করলেন এবং জিনদেরকে কিছুই বলতে হলো না যে মানে তারা শুধু শুধুমাত্র মানে মোহাম্মদকে পেয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদের সাথে কোনো যুদ্ধ করতে হলো না কিছুই করতে হলো না ব্যাপারটা খুবই হাস্যকর আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন এগুলো অনেক কিছু বলা হয়ে গেছে ভাই অনেক আলোচনা হয়ে গেছে নিয়ে অনেক হাসা হাসি অনেক ঠাট্টা মশলা এটা খুবই আমার মনে হয় এটা সাধারণ মানুষ আসলে এই নিয়ে ভাব ভাবে না কারণ মানে এটা সাধারণ একটা ব্যাপার লজিক্যাল একটা ব্যাপার যে মানুষ একটা জাতি জিন একটা জাতি জাতি হয় তাহলে মানুষকে ইসলামের পথে আনতে হলে এত কিছু করতে হলো বাট জিনটা জাস্ট বাই ডিফল্ট জাস্ট কিন্তু কিন্তু জিনদের ভিতরে নাকি আবার হিন্দু টিন্দু আছে তোরা মানে ওরা তো জানে যে ওরা জিন তাই না

যারা এই ব্যাপারটা আমাকে আসে মনে মনে বলতে পারতেছে না ইফ ইউ লাইক আমি আপনার ভিডিও গুলো অনেক কিন্তু ফলো করতেছিলাম হয়তো আমার চোখে তাইলে পরে নাই আমি হয়তো একটু সার্চ করতে হবে

নিশ্চয়ই ভবিষ্যতে আবারও কথা হবে আপনার সাথে আজকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি অনেকে যুক্ত হওয়ার চেষ্টা